আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আমিও যথেষ্ট ভালো আছি বরাবরের মতন। আবারও আপনাদের জন্য নতুন কিছু নিয়ে আমি উপস্থিত হলাম, আশা করছি সবার ভালো লাগবে। যারা ভিডিওটি দেখতে আমার চ্যানেলে ইতিমধ্যে এসে গিয়েছেন তাদেরকে আমি হেভেনটাস ইউটিউব বাংলা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি। তো দর্শকবৃন্দ, বিভিন্ন ভিডিওতে আপনাদেরকে আমি কুয়েতের ইতিহাস, সংস্কৃতি, স্থাপনা, ম্যানমেড আইল্যান্ড, সমুদ্র, এদের সংস্কৃতি, খেলাধুলা, প্রত্যেকটা জিনিস সম্পর্কে আমার জানার মতে, সাধ্য মতে আমি চেষ্টা করছি। তো আপনাদের কেমন লাগছে তা আমি আমার কমেন্ট বক্সেই অনেক সময় দেখতে পাচ্ছি, যে কারণে আমি নতুন নতুন ভিডিও তৈরি করার দুঃসাহস দেখাচ্ছি। এভাবে আপনারা সাপোর্ট করলে আমি আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত হব। দর্শকবৃন্দ, আজ আমি আপনাদেরকে দেখাবো যে কুয়েতের বিভিন্ন স্থাপনা, বাড়ি, গাড়িতে প্রায় সেম কালার অর্থাৎ ধূসর রং ব্যবহৃত হয় কী জন্য। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার ক্যামেরার স্ক্রিনে, এটি একটি মূলত ফ্লাইওভার। তো ফ্লাইওভারটির কালার দেখুন দর্শকবৃন্দ, আমি একটু জুম করে দেখাই, এটা একটি ধূসর রং, কিংবা আমরা এটা হোয়াইট বলা যাবে না, এটা একটু ধূসর মূলত। দেখুন দর্শকবৃন্দ, আমি দাঁড়িয়ে রয়েছি একটা টাইলসের উপরে, দেখুন টাইলসের কালারটিও ধূসর, একটা মজার বিষয়। এবং এইবার দর্শকবৃন্দ, আপনারা আমার ক্যামেরায় কয়েকটি বিল্ডিং দেখতে পাচ্ছেন। এই যে একটি বহুতল ভবন, একটি বাণিজ্যিক এরিয়াতে, সেম কালার, ধূসর কালার। তার পাশে একটি মার্কেট আপনারা দেখতে পাচ্ছেন, সেম কালার। তার পাশে একটি বাণিজ্যিক ভবন, যদিও এটা থাই গ্লাসের কারণে হয়তো আপনাদের কাছে অতটা ইয়ে লাগতেছে না, কিন্তু তার বাম সাইডে দেখুন ধূসর কালার। তার অপোজিট সাইডে একটি পাঁচ তারকা হোটেল আপনারা এস আকৃতি দেখতে পাচ্ছেন, মূলত এটা হোটেল শেরাটন কুয়েতের বুকে, যেটি একটি পাঁচ তারকা হোটেল, আমাদের দেশেও আছে। এটা একটা বহুজাতিক কোম্পানি, সারা পৃথিবীতে এদের কার্যক্রম পরিচালিত হয়। অথচ এইখানে দেখুন সেম ধূসর কালার। তো ধূসর কালারের কারণ আমি অনেক ঘাটাঘাটি করেছি, যারা এখানে আছে পুরাতন এদেরকে আমি প্রশ্নও করেছি। তো বিভিন্ন সময় বিভিন্ন লোকজন তাদের মতামত দিয়েছে। তো ম্যাক্সিমাম লোকই আমাকে মতামত দিয়েছে যে কুয়েতে তো মাঝে মধ্যে আমরা বালু ঝড় দেখতে পারি, কিংবা মরুভূমির দেশ, যে কারণে এই ধূসর রং করা হয়ে থাকে, যদি ধুলাবালি পড়লেও যাতে দৃষ্টিকটু না দেখায়, যে কারণে প্রধান কারণ হয়তো এটাই হয়ে থাকবে যে এভাবে ধূসর কালার করা হয়ে থাকে। যদি কখনো মরুভূমির ঝড় কিংবা ধুলা ঝড় যেগুলো হলে এই সমস্ত স্থাপনা, বিল্ডিং দেখতে যাতে দৃষ্টিকটুন না হয়। দেখুন প্রত্যেকটি বিল্ডিং এভাবে ধূসর কালার, স্থাপনা, এই যে প্রত্যেকটি জায়গা আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাই। ইভেন দো ফ্লাইওভার, টাইলস, আমরা মানে যত প্রকার স্থাপনা দেখেছি এ যাবৎ, তার 95% এইভাবে ধূসর কালার করা। দেখুন প্রত্যেকটি জায়গা, ইভেন দো সড়কের টাইলস, সড়কের রোড ডিভাইডার, যে কোনো জায়গায় এই ধূসর রংটি এই দেশে ব্যবহার করা হয়ে থাকে। তো এর কারণ খোঁজার জন্য আমি গুগল সার্চ করেছি, কিংবা অনেক প্রবাসী যারা বহুত দিন যাবৎ এ দেশে আছে সবার একই কথা, ম্যাক্সিমামই সাই দিয়েছে যে ধুলা ঝড়ের কারণে এই কারণ এই ধরনের কালার করা হয়ে থাকে। এছাড়াও অনেকে বলেছে যে এ দেশে তো সমস্ত কিছুই, স্থাপনা, যে কোনো কিছুই সরকারিভাবে করা হয়ে থাকে, ব্যক্তিগত মালিকানাধীন কোনো স্থাপনা মূলত নেই, সরকার থেকে বরাদ্দ নিতে হয় এবং সরকারিভাবেই এই সমস্ত স্থাপনা তৈরি করা হয়ে থাকে। হয়তো সরকারি, আমাদের দেশে যেমন সরকারি বিল্ডিংগুলো একটা সময় লাল বিল্ডিং নামেই সরকারি স্থাপনা আমরা ধরে নিতাম। তো ম্যাক্সিমাম আবার এ ধরনেরও মতামত আমাকে দিয়েছে যে হয়তো আমাদের দেশে যেমন লাল কালার সরকারি
স্থাপনা ব্যবহার করা হয়ে থাকে। হয়তো ধূসর কালার এই দেশে সরকারি স্থাপনায় এভাবে করা হয়ে আসছে। তো মূলত ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে, আর বকবকানি আমি করতে চাচ্ছি না। যারা ইতিমধ্যে ভিডিওটি দেখলেন সবার প্রতি রইল আমার অশেষ অশেষ ভালোবাসা। যারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদের প্রতি আমার আন্তরিক ভালোবাসা রইল। যারা চ্যানেলটিতে নিয়মিত ভিডিও দেখছেন অথচ এখনও সাবস্ক্রাইব করেননি, আমি আন্তরিকভাবে অনুরোধ করছি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই বেল বাটন বাজিয়ে দেবেন। এবং ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাকে জানিয়ে দেবেন। তাহলে আমি পরবর্তীতে নতুন ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত হব। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।